আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি কম্পিউটার উইন্ডোজ সম্পর্কে বেসিক ধারণা দিতে চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, যারা কম্পিউটার সম্পর্কে কম জানেন বা কম্পিউটার জগতে নতুন এসেছেন তাদের জন্যই এই টিউটোরিয়ালটি। তো চলুন শুরু করি। প্রত্যেকটি কম্পিউটারে একটি উইন্ডোজ থাকে। উইন্ডোজ শব্দের অর্থ হল জানালা। উইন্ডোজ ছাড়া আপনি কম্পিউটার চালাতে পারবেন না। উইন্ডোজ হল কম্পিউটার অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের হয়, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10। তো উইন্ডোজ, এইবার চলে আসি আমরা উইন্ডোজ পরিচিতি। এই যে কম্পিউটারের দেখুন, এই যে মনিটরের সামনে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, ফোল্ডার বা আইকন, আর টোটাল এরিয়াটাই হচ্ছে ডেস্কটপ এরিয়া। দেখুন বামের এই যে নিচে স্টার্ট বাটন, এই যে এটা ক্লিক করলেই আপনি যে কোনো প্রোগ্রামে ঢুকতে পারবেন। হ্যাঁ, এখানে দিয়ে যে কোনো প্রোগ্রামে ঢুকতে পারবেন, অথবা এখান থেকে আমারটা উইন্ডোজ 8 বিধায় এরকম আসবে, এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। আর উইন্ডোজ 7 হলে এখানে স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে প্রোগ্রামগুলো এই উপরের দিকে দেখা যেত। আচ্ছা, তো এখান থেকে কিভাবে যাবেন দেখুন, এই যে এই আইকনগুলো এখানে সরাবেন, এখানে সবগুলো এই দেখুন আইকনগুলো সব আছে। আপনি এখান থেকে যেটা ঢুকতে চান সেখানে নিয়ে ক্লিক করবেন। এই যে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড, এই যে এখানে ক্লিক করলেই এখান থেকে, এই যে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে আমি ঢুকে গেলাম। যে কোনো প্রোগ্রামে ঢুকতে গেলে এই যে এখান থেকে ঢুকতে পারবেন। আচ্ছা, বাড়াইতে গেলে এই যে এখান থেকে কাটা চিহ্ন দেবেন, অথবা কম্পিউটার থেকে যদি এই যে এক্সিট ওয়ার্ড এখানে টিপ দিলে বাইর হয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন কম্পিউটারের, আমরা যদি এই যে তারপরে স্টার্ট বাটনের পরে এই যে আরও অনেকগুলো এই দেখুন আইকন দেখতে পাচ্ছি, এই যে এটাকে বলে টাচ বার। হ্যাঁ, টাক্স বার, এই যে এগুলো সমস্ত কিছু টাক্স বারের ভিতর আছে। আচ্ছা, আর এই পাশে এই যে ডান পাশের নিচের দিকে এটাকে বলে হচ্ছে টাইম ইন্ডিকেটর বার। টাইম ইন্ডিকেটর বারে দেখুন এই যে টাইম দেওয়া আছে, এখান থেকে আমরা এই যে টাইম কয়টা বাজতেছে সেই টাইমটা দিছে কয় তারিখ। হ্যাঁ, তাই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে যদি ডবল ক্লিক করি বা একটা ক্লিক করি, এখান থেকে চলে আসবে এই দেখুন কয় তারিখ দেখছে, ঘড়ি কয়টা বাজতেছে। আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান তাহলে এই যে চেঞ্জ এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর এই দেখুন চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, এখান থেকে ডেট অ্যান্ড টাইম এই যে কোনোটা এই যে চেঞ্জ করতে পারেন, বুঝছেন, বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারেন। তারপরে টাইম এখান থেকে এই যে এখানে দেখুন কম বেশি করা যায়, এখানে রেখে এই যে কম বেশি করা যাচ্ছে। হ্যাঁ, তারপরে যদি ডেট চেঞ্জ করতে চান, এই যে ডেট দেখুন এই যে ঘুরতেছে নভেম্বর ডিসেম্বর, দেখছেন। হ্যাঁ, তো এখান থেকে নিয়ে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তাহলে এখান থেকে নিয়ে তারপর শেষে ওকে দেবেন, ওকে দিলেই চেঞ্জ হয়ে যাবে। আমি আর চেঞ্জ করলাম না। তারপর চলে আসি এখানে সাউন্ড, এই দেখুন সাউন্ড কমানো বাড়ানো যায়। কেউ যদি সাউন্ড বাড়াতে চান বা কমাতে চান, এই যে এখানে ধরে সাউন্ড কমানো বাড়ানো যায়। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এই যে ফোল্ডারগুলো, এক একটা ফোল্ডার কিভাবে তৈরি করে, তো দেখুন আমি একটা ফোল্ডার তৈরি করি। এই যে এখানে বা ডান মাউস ক্লিক করে নিউতে যাবেন, নিউতে যাই এই যে ফোল্ডার এখানে ক্লিক করবেন, তারপরে দেখুন এই যে নিউ ফোল্ডার টু আসতে গেছে। আচ্ছা, তাহলে এইখানে আমি নাম দেব, আমার নাম এই যে দেখুন মোস্তফা দিলাম, এবং যথারীতি ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এখানে ফোল্ডারের ভিতর যদি ঢুকতে চান তাহলে ডবল ক্লিক করবেন, ফোল্ডারের ভিতর ঢুকে গেলেন, এবং এই ফোল্ডারের ভিতর আবার মাইক্রোসফট ওয়ার্ড, এই যে আবার ডান মাউস ক্লিক করে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর দেখুন এইখানে
এই যে মাইক্রোসফট ওয়ার্ড এখানে চলে আসে সব কিছু। তো এখান থেকে আমরা এমএস ওয়ার্ড আবার নিয়ে আসতে পারি। এই যে এমএস ওয়ার্ড আইকনটি চলে আসলো, এইখানে অবস্থায় আমরা আবার ডাবল ক্লিক করে এমএস ওয়ার্ডে ঢুকতে পারি। এবং বাইর হতে গেলে এই কাটা চিহ্নতে ক্লিক করে আমরা বাইর হয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি এই যে মাইক্রোসফট ওয়ার্ড এটার নাম পরিবর্তন করতে চাই, দেখা গেলো যে আমি আমার নামে দেবো, তাহলে দিতে পারেন, বা যে কোনো নামে আপনি ফোল্ডারের নাম দিলেন, যে ডকুমেন্ট ডকুমেন্ট যে এটা ডকুমেন্টে আমি সমস্ত কিছু এমএস ওয়ার্ডের ডকুমেন্টগুলো এখানে রাখবো, তো ডকুমেন্ট ফাইল নাম দিলেন, এই যে নাম দিলেন না, নাম দিয়ে এখানে রাখলেই এর ভিতরে যা কিছু লিখতে পারেন। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে মনে করি যে না, এই ফোল্ডারটা আমার বাড়তি হয়ে গেছে, এটা কিছু নাই, আমি এখন মুছে দেবো, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করার পর এই যে দেখুন ডান মাউসটা ক্লিক করে এই যে ডিলেট ডিলেটকে চাপ দেবেন, বাস মুছে গেল। তো এইভাবে ফোল্ডার তৈরি করা যায়, আবার ফোল্ডারগুলো মুছে ফেলা যায়। এইবার দেখুন কম্পিউটার আমরা সাইজ কত দেবো, কার কম্পিউটারে কত সাইজ আছে, হার্ড ডিস্ক বা কী অবস্থায় আছে সেটা দেখতে গেলে এই যে আইকন দিস পিসি এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করার পর দেখুন এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, হ্যাঁ, এফ ড্রাইভ, তো সি ড্রাইভে এই দেখুন কত আছে, 29 গিগাবাইট, এই যে ফ্রি আছে এত। তাহলে এখানে যদি আমরা এই যে আরও দেখতে চাই, তাহলে যে যে কম্পিউটার যে হার্ড ডিস্কের দেখবো সেটার উপর রেখে যে প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করার পর এখন দেখুন এই যে পুরা অংশটুকু সে দেখাচ্ছে, হ্যাঁ, পুরা ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, এইভাবে আপনারা যে কোনো হার্ড ডিস্কের কত এই যে কত গিগাবাইট ফ্রি আছে, কত গিগাবাইট ইউজ হয়েছে, তাহলে এইভাবে দেখতে পারেন। আর যদি কোনো কোনো হার্ড ডিস্ক আপনারা ফরম্যাট করতে চান, সেই ক্ষেত্রে প্রথমে আগে বলে নিই, ফরম্যাট করতে গেলে সমস্ত ভিতরে যা ফাইল থাকবে সব মুছে যাবে, কিন্তু সেই জন্য সেই ফাইলগুলোকে আগে অন্য জায়গায় অন্যত্র কপি করে নিয়ে দেখা গেলো যে আমার এই হার্ড ডিস্কে এই যে লাল হয়ে গেছে তার মানে বেশি হয়ে গেছে, সবুজ থাকলে এটা ঠিক আছে, এটা ফাইলগুলো বেশি আছে ধরেন। তাহলে এই ফাইলগুলো বেশি থাকলে আমি কি করব, এখন কমায় ফেলবো, এখান থেকে আমি যাই এখান থেকে কিছু ফাইল এই যে ই করে কিছু ফাইল দেখা গেলো যে আমি এখান থেকে এই যে কপি করে আমি অন্যত্র সরাই দেবো। হ্যাঁ, আচ্ছা, তো আপনারাও এরকম হার্ড ডিস্ক যদি ফরম্যাট করতে চান, সেই ক্ষেত্রে সব ফাইলগুলো অন্য ফাইলে নেবেন। ধরেন এই ফরম্যাট ডিতে ডি হার্ড ডিস্কটা ডি ড্রাইভটা ফরম্যাট করবে, সেই ক্ষেত্রে ডি ড্রাইভের সমস্ত ফাইলগুলো কপি করে এই ই ড্রাইভে নিয়ে নেবেন। তারপরে এই ডি ড্রাইভটা ডান মাউস ক্লিক করে এই যে ফরম্যাটে ক্লিক করবে, দেখুন ফরম্যাটে ক্লিক করলেই আপনা আপনি ফরম্যাট হয়ে যাবে, একদম খালি হয়ে যাবে। আচ্ছা, তারপরে চলে আসি আমরা যদি দেখুন এই ডেস্কটপ এখান থেকে বার হলে ক্লোজ দেবেন, ডেস্কটপ দেখুন এলোমেলো আছে, এই যে ডেস্কটপে এরিয়ায় দেখুন আইকনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি যদি এইগুলোকে সুন্দরভাবে একটা সাইজে আনতে চাই, সেই ক্ষেত্রে কি করব, ডায়াল মাউস ক্লিক করে এই যে ভিউতে ক্লিক করব, দেখুন এই যে ভিউ, ভিউতে ক্লিক করার পর এই যে অ্যারেঞ্জ অটো অ্যারেঞ্জ আইকন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন সুন্দরভাবে সাজিয়ে সাজানো হয়ে গেছে, সাজিয়ে রাখলো এবং সুন্দর দেখার জন্য। আচ্ছা, তারপর এখন দেখুন যে রিসাইকেল বিন, এই যে এখানে দেখুন এই যে আমি ঘোরাচ্ছি রিসাইকেল বিন, এর ভিতরে অনেকগুলো ফাইল জমা হয়ে আছে। আমি যখন একটু আগে দেখুন এই যে মোস্তফা একটা ফোল্ডার তৈরি করেছিলাম এবং এটা মুছে ফেলছি, তাই না, মুছে ফেললে এখন দেখুন এর ভিতরে যান, এই যে রিসাইকেল বিনের ভিতরে গেলাম, এই যে দেখুন এখানে যত ফাইল আমি মুছে ফেলছি সমস্ত ফাইলগুলো এখানে চলে আসছে। এই দেখুন মুস্তফা নামে একটু আগে যে ফাইলটা মুছলাম এই যে এখানে চলে আসছে, আমি মুছার সাথে সাথে এখানে চলে আসছে। আচ্ছা, এখন এই ফাইলটা যদি আবার মনে করি যে আমি নিয়ে আসবো, সেই ক্ষেত্রে কী করবো, এই যে এইখানে রাইট মাউস ক্লিক করে এই যে রিস্টোর দেখছেন, রিস্টোর ক্লিক করলে আমার ফাইলটা চলে আসবে। এই দেখুন রিস্টোর করলাম আমি, এই দেখুন আপনাদের দেখানোর জন্যে রেজিস্টার করার সাথে সাথে এই দেখুন এখানে এখানে খেয়াল করুন এই যে মোস্তফা ফাইল চলে আসছে। আচ্ছা, তা আবার মুছে দিয়ে আবার দিলাম এই যে ডিলেট দিলাম, দেখুন এই ফাইলটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন যদি স্থায়ীভাবে আমরা মুছে ফেলতে চাই যে এখানে আর আমি দেখব না, এগুলো আমার লাগবে না,
সেই ক্ষেত্রে স্থায়ীভাবে মুছে ফেলতে গেলে সমস্ত কিছু কন্ট্রোল এ দেবেন, কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়ে গেল, তারপরে এখানে থাকা অবস্থায় এই যে ডিলেট দেবেন, ডিলেট দিলে রিসাইকেল বিলের যা আছে সমস্ত কিছু স্থায়ীভাবে মুছে গেল, এখানে আর ফিরে পাবেন না। আচ্ছা, একবারে যদি কোনোটা মুছতে না চায় তাহলে সেক্ষেত্রে কী করবেন, আবার একটা একটা করে মুছবেন, তাহলে হবে, একটা একটা করলে মুছে দেখবেন যে সমস্ত কিছু মুছা হয়ে যাবে। অনেক সময় একবারে মুছতে চায় না, তো একটু পরে মুছলেই দেখবেন যে হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা এই যে রেজুলেশন, দেখুন মনিটরের রেজুলেশন যদি কমানো বাড়ানো চান সেই ক্ষেত্রে কি করবেন, এখানে ডান মাউস ক্লিক করার পর এই যে স্ক্রিন রেজুলেশন এখানে ক্লিক করবেন, তারপর এখানে দেখুন এই যে এখান থেকে রেজুলেশন কমানো বাড়ানো যায়, এই যে একবারে কমে যাচ্ছে দেখছেন, কমানো এবং বাড়ানো, রেজুলেশন বেশি থাকাই ভালো, বেশি থাকলে থাকলে ছবিগুলো সুন্দর আসে, সেই জন্য সবসময় বেশি দেবেন, আর রেজুলেশন কম থাকলে ছবিগুলো ভালো দেখা যায় না, বেশ বড় বড় দেখা যায়। আচ্ছা, যাই হোক, দিয়ে ওকে দিলেই আপনার রেজুলেশন সেই জন্য হয়ে যাবে। আচ্ছা, আমরা আগের বেশি রেজুলেশনটাই রাখলাম। তারপরে দেখুন এখানে ওয়ালপেপার, এই যে অনেকে ডেস্কটপে ওয়ালপেপারটা চেঞ্জ করতে চায়, সেই ক্ষেত্রে আমরা কি করব, ওয়ালপেপারটাই চেঞ্জ করতে গেলে এই যে রাইট মাউস ক্লিক করব, তারপর এই যে পার্সোনালাইজড এখানে ক্লিক করবার পরে দেখুন এখান থেকে আমি যে কোনো ওয়ালপেপার, এই যে আমি যদি মনে করি এটা নেবো, এই যে এখানে চেঞ্জ করলাম দেখছেন, যদি এইটা নেই, এই দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে যদি আরও নিচে যান, এই যে দেখুন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে গেলাম, এখানে যাই যদি মনে করি এই যে পাতার কালার এটা নেবো, এটা চলে আসছে দেখছেন, তারপরে এইটা যদি চেঞ্জ করি তাহলে এটাও চেঞ্জ করা যাচ্ছে, যদি এটা করি যেটাই নেবেন সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর এখানে এই যে যে সেন্টারে যদি নিতে চাই, এই যে ফিক্সড দেখেন ছোট হয়ে যাচ্ছে, এই দেখুন কালো মাঝে কিছু জায়গা, এই যে দেখুন পুরো অংশ হয়নি, মাঝে চলে আসে ফিক্সড, এখান থেকে এই যে বিভিন্নটা দিয়ে দেখবেন এই সেন্টার হলে মধ্যখানে চলে আসে। হ্যাঁ, এইখানেতে এবং কত সেকেন্ড পর পর আপনাকে এটা এই ছবিগুলো চেঞ্জ হবে, এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন সেটা। আচ্ছা, তারপর যদি কোনো ছবি আপনি অন্য জায়গা থেকে নিয়ে আসতে চান তাহলে এখান থেকে এই যে ছবি নিয়ে আসতে পারবেন না, এখানে করে আপনি এখান থেকে কোন ফোল্ডারে আছে সেখানে ফোল্ডারে যেয়ে আপনি এখান থেকে ছবিগুলো নিয়ে আসতে পারবেন না, এই যে এখান থেকে যদি মনে করেন এখান থেকে ছবি নিয়ে ওকে দিলেই ছবি চলে আসবে। আচ্ছা, আমি আর ছবি আনলাম না এখান থেকে, আরও এখানে অনেকগুলো ছবি আছে, যে বিভিন্ন চেঞ্জ করে দেখবেন, কালার আছে, যাই যাই ইয়ে আছে, এগুলো আপনারা কালার দিয়ে দেখে দেখে করে নেবেন। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে স্ক্রিন সেভার। স্ক্রিন সেভার হচ্ছে একটা ভালো জিনিস, স্ক্রিন সেভার কোনো সময় দেখা গেলো যে অনেক টেম্প ফাইল হয়েছে, সেইগুলো স্ক্রিন সেভার দিয়ে খুব সহজে স্ক্রিন সেভার চলালে আপনি সেই ছবিগুলো বা টেম্প ফাইলগুলো ক্লিন করে দেয়। হ্যাঁ, এই যে আমরা পার্সোনালি যে আবার গেলাম, যাই নিচে দেখুন এই যে স্ক্রিন সেভার, এই যে আমার স্ক্রিন সেভার নান হয়ে আছে, স্ক্রিন সেভারে ক্লিক করলাম, ক্লিক করার পর এই দেখুন স্ক্রিন সেভারে বিভিন্ন অপশন আছে, এই যে দেখুন স্ক্রিন সেভার ব্ল্যাক, এটা আরেকটা দেই, এই দেখুন আস্তে আস্তে এই যে হচ্ছে, এই যে সময় বেশি দিলে সেই অনুযায়ী আরেকটা দেই, এই যে ওই যে দেখুন আরেকটা হচ্ছে দেখছেন, স্ক্রিন সেভার দিলে স্ক্রিন সেভার সে ফটো, এই যে বিভিন্ন ফটো যদি দেই, তারপর এখান থেকে বিভিন্ন চেঞ্জ করা যায় স্ক্রিন সেভারগুলো। হ্যাঁ, এই যে থ্রিডি টেক্সট এই দেখুন স্ক্রিন সেভার হচ্ছে, তো এইগুলো যদি প্রিভিউ দেখতে চান, এটা এই যে প্রিভিউ দিলে এই যে প্রিভিউ দেখতে পারবেন, এই দেখুন যে কোনোটা যদি আপনি মনে করেন যে আমি এটা প্রিভিউ, এই যে এটার প্রিভিউ দেখবো, এখানে দিয়ে প্রিভিউ দিলে এই যে প্রিভিউটা দেখতে পারবেন, স্ক্রিন সেভার সবসময় চলতে থাকবে, আর ধরলেই এটা চলে যাবে। আচ্ছা, সেটিংয়ে যায় আপনি অন্যগুলো সেট করতে পারবেন। আচ্ছা, তো এইভাবে যে যেটি করবেন সেটা সেট করে এই দিলেই চলে আসবে, তা আমি ওকে দিলাম, তো স্ক্রিন সেভারটা
আমার সেভ করে থাকলে এবং কত মিনিট পর পর সেটা চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি আমরা কম্পিউটারে কোনো কিছু খুঁজতে চাই, আমি কোনো অংশ দেখা গেলো ডাউনলোড করেছি কিন্তু সেই ডাউনলোডটা খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে কী করবেন, এই যে এইখানে রাইট মাউস ক্লিক করে এই দেখুন সার্চ অপশন আছে, এই যে সার্চ, সার্চ অপশনে এসে আপনি যদি এখানে ডাউনলোডটা লিখে দেন ডাউনলোড করে এই যে সার্চে ক্লিক করবেন, দেখুন ডাউনলোড চলে আসছে, এই যে দেখুন ডাউনলোড যে অ্যাপ্লিকেশনগুলো এখানে আছে ডাউনলোড করা হয়েছে, এই অ্যাপ্লিকেশনগুলো সেগুলো এখানে চলে আসছে, এখান থেকে আপনি সহজেই ডাউনলোডগুলো পেয়ে যাবেন। এখান থেকে বাইর হতে গেলে আবার এই যে কাটা চিহ্নতে ক্লিক করবেন। আচ্ছা, এখন দেখুন কম্পিউটারে যদি আপনি রিস্টার্ট করতে চান, এখান থেকে শাট ডাউন বা রিস্টার্ট করতে চান, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন এখানে কম্পিউটার, এখানে ক্লিক করার পর এই দেখুন কম্পিউটার শাট ডাউন আর রিস্টার্ট, রিস্টার্ট করলে আবার চলে আসবে আর শাট ডাউন করলে একবারে বন্ধ হয়ে যাবে। তো আমরা যদি যখনই বন্ধ করতে চাই সেক্ষেত্রে শাট ডাউন দেবো, আর যদি কোনো সময় কম্পিউটার কিছু প্রবলেম হয়েছে, দেখা গেলো সামথাই হ্যাং করছে বা কাজ করতেছে না, সেক্ষেত্রে আমরা রিস্টার্ট দেবো, রিস্টার্ট দিলে দেখা গেলো কম্পিউটার আবার নতুনভাবে চালু হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে যদি আপনাদের কম্পিউটার চলাতে গেলে দেখা গেল যে কিছুক্ষণ পরপরই উইন্ডোজ আপডেট চায়, সেক্ষেত্রে বড় ঝামেলা করে, কম্পিউটার আপডেট যে সবসময় দিতে হবে এমন কিছু না, কম্পিউটার আপডেট দিলে কম্পিউটার জায়গা সবসময় নতুন নতুন সফটওয়্যারগুলো আপনা আপনি ইনস্টল হয় এবং অনেক জায়গা খায়, এই জন্য কম্পিউটার অন্য কম্পিউটারের পুরাতন যদি একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যার আপডেট করতে গেলে দেখা গেলো ওটির সাথে অনেক সময় হ্যাং করে, হ্যাঁ কাজ করতে দেয় না। হ্যাঁ, আর দু একটা আপডেট হলে ভালো, কিন্তু আপডেট অপশন থাকলেই সমস্যা করে অনেক সময়, তো এই জন্য আপডেটটা বন্ধ করে দিতে চাই, সেই ক্ষেত্রে কী করব, আপডেট কম্পিউটার উইন্ডোজ যদি আপডেট করতে চান তাহলে এই যে স্টার্ট বাটনের এখানে ডান মাউস ক্লিক করব, তারপর কন্ট্রোল প্যানেলে যাব, এই দেখুন কন্ট্রোল প্যানেল, এখানে যে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি এখানে এই যে ক্লিক করলাম, তারপরে দেখুন উইন্ডোজ আপডেট, দেখছেন উইন্ডোজ আপডেট, এই আপডেটে আমরা বন্ধ করে দেবো, এখানে এই যে ক্লিক করার পর উইন্ডোজ এইটা ক্লিক করি, এই যে চলে আসছে দেখুন, এখন কোথায় যাবেন, এই যে চেঞ্জ সেটিংয়ে, চেঞ্জ সেটিংয়ে যাব, চেঞ্জ সেটিংয়ে যায় এই যে ইনস্টল আপডেট অটোমেটিকলি, তাই আপনারা এখানে আপডেট অটোমেটিকলি এটি উঠে দেবেন, এই দুটি উঠে দিয়ে এখানে এই যে এখানে ক্লিক করার পর দেখুন নেভার চেক ফর আপডেট, কোনো সময় এটা চেক করবে না, আপডেট হওয়ার জন্য চেক করবে না, এখানে দিয়ে তারপরে আপনারা ওকে দেবেন। হ্যাঁ, ওকে দেওয়ার সাথে সাথেই এই দেখুন এখন আর আপডেট হবে না, হ্যাঁ আপডেট বন্ধ করে দিছি, এখন ডাউনলোড আর যাবে না, এই যে আরেকবার দেখে আসি আমরা চেক করে, এই যে নেভার নেভার চেক দি আপডেট, হ্যাঁ ওকে হয়ে গেছে, তে এখান থেকে তারপর বাড়াই যাব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, উইন্ডোজ সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আর যদি কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যেতে পারেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।